আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর যে আমলগুলো করতেন তার মধ্য থেকে দশটি আমল সম্পর্কে জানব। তো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। এক নম্বর, সালাম ফেরানোর পর উচ্চ স্বরে একবার আল্লাহু আকবার বলতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর আল্লাহু আকবার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। বুখারী ও মুসলিম। দুই নম্বর, হযরত সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফিরাতেন তখন তিনি তিনবার ইস্তিগফার তথা আস্তাগফিরুল্লাহ করতেন। বুখারী মুসলিম ও আবু দাউদ। তিন নম্বর, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ও মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি পড়তেন। মুসলিম, হাদিস নং 1221। চার নম্বর, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটি একবার পড়তেন। এগুলো পাঠকারী ব্যক্তির যদি সমুদ্রের পানা রাশি পরিমাণ গুনাহ থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম, হাদিস নং 1240। পাঁচ নম্বর, একবার আয়াতুল কুরসি পড়তেন। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেস্তের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো দূরত্ব থাকে না, অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ছয় নম্বর, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি ফজর ও মাগরিবের পর 7 বার পাঠ করতেন। এটি ফাটের ফলে ওই ব্যক্তি দিনে এবং রাতে যখনই মারা যায় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস প্রত্যেকটি 3 বার করে ফজর ও মাগরিবের নামাজের পর পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যে এগুলো পাঠ করলে তোমার আর কিছুর দরকার হবে না। সুবহানাল্লাহ। 8 নম্বর, ফজর এবং মাগরিবের নামাজের পর 10 বার দুরূদ শরীফ পাঠ করা, কিয়ামতের দিন রাসূলের শাফাআত লাভ করবে। 9 নম্বর, রদিতু বিল্লাহি রাব্বাও ও বিল ইসলামি দীনাও ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান নাবিয়্যা, এই দোয়াটি ফজর এবং মাগরিবের নামাজের পর 3 বার পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন। 10 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার পাপ সমূহ মুছে ফেলা হবে, যদিও তা সাগরের পেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ ছিল ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি আমল। এই 10টি আমল আমরা ফরজ নামাজের পর আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক এবং নামাজের পর এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।